নমস্কার, আমার চ্যানেলে আসার জন্য সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা বলতে চলেছি যে ডিজিটাল রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক আর মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি না আপনারা যদি চেক করতে চান, আপনারা দেখতে পাবেন যে ডিজিটাল আধার কার্ড বা রেশন কার্ডে মানে আধার কার্ড মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি না। চলো প্রথমে আমি স্টার্ট করি। প্রথমে মোবাইল থেকে করছি। একটু মোবাইলে ক্রোম ব্রাউজারে চলে যাবে। ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে লিখবে ডাব্লিউবি পিডিএস লিখে ডাব্লিউবি পিডিএস, এটাকে ডেস্কটপ সাইট করে নেবে। এখানে ডেস্কটপ সাইট করে নেবে। ডেস্কটপ সাইট করা হয়ে গেলে এখানে ডাব্লিউবি পিডিএস এখানে লিখতে হবে ওয়েস্ট বেঙ্গল। এখানে লিঙ্কটা ক্লিক করবে। ক্লিক করার পরে সে এখানে যে দেওয়া আছে ফিউচারাল এখানে সিটিজেন ক্লিক করবে। সিটিজেনে ক্লিক করার পর আপনারা এই সার্চ ইউর রেশন কার্ডে ক্লিক করবেন। সার্চ ইউর রেশন কার্ড, ইউর রেশন কার্ডের লিঙ্ক ক্লিক করলে এখানে তোমাদের পার্টি দেবে। এখানে এসে তোমাদের যে সিটি এই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবে। এই নাম মানে হ্যাঁ, আমাদের যেমন হাওড়া ডিস্ট্রিক্ট, এবার আপনাদের ব্লকটা সিলেক্ট করে নিতে হবে। ব্লক ব্লক সিলেক্ট করে নেবে। এখানে তোমাদের সিটি ডিস্ট্রিক্ট সিটি তারপর এই যে ব্লক তোমাদের গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নেবে। এখানে তোমাদের নামটা লিখবে, যে কোনো একটা নাম লেখো। আমি আমার নামটা লিখছি সুকান্ত বলে লিখলাম। লিখে এই যে এটা আছে এই 9056 এটা এখানে লিখলেই হয়ে যাবে। লিখে সার্চ দিলেই হবে। 9059 9059 C5 সার্চ করলে দেখাবে যে যাদের যাদের নাম এখানে আছে, এই যে আমার নামের এখানে অনেক সবাই আছে যাদের মোবাইল নাম্বার আধার নাম্বার, যেমন এদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার কোনো রেজিস্ট্রেশন করা নেই, এদেরও নেই। এইখানে নিচের দিকে দেখছো নেই, যা যাদের নেই তারা আর কি গিয়ে রেশন কার্ডে গিয়ে জমা, রেশন কার্ড যেখানে রেশন তোলো সেখানে গিয়ে পঞ্চায়েতে গিয়ে জমা দিলে এটা লিঙ্ক করে দেবে। তো যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবে, যাতে আমার অল ভিডিওর নোটিফিকেশান প্রথমে তুমি দেখতে পাবে। ঠিক আছে, চলো বাই।